নিজের বেরোনোর জন্য একটু রাস্তা তৈরি করি, যে মাঝে মাঝে ঘর থেকে বেরোই, ছদিন না কাজ করি, একদিন মন্দিরে যাই, ঘর থেকে বেরোনোর রাস্তাটা একটু রাখি না, সাত দিন আমি একটু ঘর থেকে বেরোতে পারি, ছেলে মেয়ে পড়াশোনা করবে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে এখন নাতি রাখবি, বেরোনোর রাস্তা ঘর থেকে বেরোতে হবে, আর বেরোতে এলে এই মুক্তির মার্গটা আমরা জানতে পারবো, শিখতে পারবো, সঙ্গ ঘরে থাকতে থাকতে আত্মীয় সন্তান জড়িয়ে পড়বে তো, মাঝে মাঝে উৎসব অনুষ্ঠান সপ্তাহে একদিন শুক্রবার যাই মন্দিরে দর্শন করি ভগবানকে, ভগবানের একটু কথা শুনবো, ভগবানের প্রসাদ তো বা কাকে কী বলছি, প্রসাদ না পেলে শরণানন্দ পাবো, শরণানন্দ বেরোই ঘর থেকে মন্দিরে নাহি কশ্চিৎ ফণমপি যাতোতিষ্ঠত কর্মতি কার্যতে অবশ্য কর্ম গুণে সাবক বিক্রয় করা, কর্ম না করে একদিনও থাকতে পারে না লোক, পূর্ব সংস্কার বশত আমাকে কাজ করতেই হবে, সংস্কার আমাকে ফেলে কাজ করে না করতে চাইলে প্রকৃতির গুণ, কিন্তু তার ভিতরে যদি আমরা একটু একটু ধর্ম কর্ম করি তার নিজেকে একটু রেশন গুটির প্রকার সেই সংসার থেকে নিজেকে একটু মুক্ত রাখতে পারে, আর সেই মুক্ত হওয়ার পন্থা জনগণের আর কয়েকটা শ্লোক আছে লেকচার দেবেন, তারপরে বলবেন আমরা ভুল করে এখানে আসি, এই পাপ করেছে আমরা ঠিক জায়গায় এসেছি, একে আমরা নিয়ে যাবো, তোমরা ভালো দিতে পারবো না, এ পরে বিষ্ণু।